প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনুরোধের ভিত্তিতে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অরবিন্দের নিষ্ক্রিয় প্রতিরোধ সংক্রান্ত আলোচনা, যাকে আমরা বলছি অরবিন্দস কনসেপ্ট অফ প্যাসিভ রেসিস্ট্যান্স। তো যাই হোক, শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমরা ঋষি অরবিন্দ বা অরবিন্দর নাম শুনেছি। এই অরবিন্দের যে রাষ্ট্রভাবনা বা রাষ্ট্রচিন্তা, সেই রাষ্ট্রচিন্তার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ওনার প্যাসিভ রেসিস্ট্যান্স সংক্রান্ত আলোচনা বা নিষ্ক্রিয় প্রতিরোধ সংক্রান্ত আলোচনা। ওনার মতে যে শোষণ, নিপীড়ন এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার হিসাবে একটা অন্যতম অস্ত্র হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ। অরবিন্দ প্রায়শই বলতেন যে শোষক এবং নিপীড়ক যারা, তাদের বিরুদ্ধে একটা অস্ত্র হিসাবে আমরা নিষ্ক্রিয় প্রতিরোধকে বা প্যাসিভ রেসিস্ট্যান্সের যে ধারণা, সেটাকে আমরা কার্যকরী করতে পারি বা সেটাকে কাজে লাগাতে পারি। এবং তিনি এটাও বলেছেন যে এই নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে শাসক বা নিপীড়ক যারা, তাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া সম্ভব। এবং যেহেতু দুর্বল করে দেওয়া সম্ভব হবে, সেহেতু নিষ্ক্রিয় প্রতিরোধের যে প্রতিরোধকে একটা অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করব বা সেটাকে সেই অনুযায়ী কাজে লাগাবো। এবং এটার প্রেক্ষাপট থেকে উনি এটাও বলেছেন যে সক্রিয় প্রতিরোধে, যেমন আমরা প্রায়শই দেখি যে একটা প্রত্যক্ষ সংগ্রামের একটা ব্যাপার থাকে, যেটা কিনা নিষ্ক্রিয় প্রতিরোধে থাকে না বলে শ্রী অরবিন্দ বা অরবিন্দ ঘোষ সেটা বারবার দাবি করেছেন। এবং নিষ্ক্রিয় প্রতিরোধের অস্ত্র হিসাবে যেমন বয়কট এবং অসহযোগিতার উপর সবচেয়ে বেশি উনি জোর দিয়েছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি নিষ্ক্রিয় প্রতিরোধ সম্পর্কে শ্রী অরবিন্দ বা অরবিন্দ ঘোষ কতটা আশাবাদী ছিলেন। এটা আমরা জানি যে ঋষি অরবিন্দ নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেসিস্ট্যান্সের মূলত স্রষ্টা ছিলেন। তিনি দেখেছেন যে কংগ্রেসের যে নরমপন্থী যারা ছিলেন, তারা ব্রিটিশদের কাছ থেকে দাবি দাওয়া আদায়ের জন্য আবেদন নিবেদনের নীতিতে সবচেয়ে বেশি বিশ্বাসী ছিলেন, এবং সেই অনুযায়ী তারা আবেদন নিবেদন করে তাদের দাবি দাওয়াগুলো আদায় করার চেষ্টা করতেন। পাশাপাশি অনেক সময় সে প্রতিরোধ হিসাবে ছোটোখাটো একটা আন্দোলনের চেষ্টা করতেন বা আন্দোলন করতেন। কিন্তু সেখানেই ঋষি অরবিন্দ সেটার বিরোধিতা করে বলেছেন যে নিষ্ক্রিয় প্রতিরোধ হচ্ছে মূলত সেই অস্ত্র যার মাধ্যমে ব্রিটিশ সরকারকে দুর্বল করা সম্ভব হবে, ব্রিটিশ সরকারকে তাদের মশনক থেকে নামানো সম্ভব হবে। কারণ ঋষি অরবিন্দ এই যে আবেদন নিবেদনের যে কৌশল বা নীতি, সেটাকে সেটার ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে গেলে নিষ্ক্রিয় প্রতিরোধের যে ধারণাটা, সেটা সময় উপযোগী এবং সেটাকেই কাজে লাগাতে হবে। এবং তিনি সেই নিষ্ক্রিয় প্রতিরোধের যে কৌশলটাকে, সেটাকে একটা আদর্শ কৌশল হিসাবে বারবার উল্লেখ করেছেন এবং বলেছেন এই কৌশলটাকেই ব্যবহার করে একমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করা যাবে, আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও আগ্রাসী করা যাবে এবং সেটাকে ফলপ্রসূ করা যাবে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে নিষ্ক্রিয় প্রতিরোধের যে বিষয়ে শ্রী অরবিন্দ কতখানি বিশ্বাসী বা প্রত্যাশী ছিলেন। আমরা দেখেছি যে 1907 সালে শ্রী অরবিন্দ তার বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে যে নিষ্ক্রিয় পদ্ধতির যে কার্যরীতি, কার্যপদ্ধতি, সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে প্রকাশ করা শুরু করেন। যে পদ্ধতি, নিষ্ক্রিয় প্রতিরোধের যে পদ্ধতি বা রীতিগুলো কী হতে পারে, সেই বিষয় সম্পর্কে উনি কন্টিনিউয়াস প্রসেসে সেটা পাবলিশ করতে শুরু করেন। এবং দেখা যায় যে মূলত উনি যে ব্রিটিশ অপশাসনকে বা ব্রিটিশ শাসন থেকে মুক্তির একমাত্র উপায় হিসাবে নিষ্ক্রিয় প্রতিরোধকে একটা সক্রিয় অস্ত্র হিসাবে উনি বেছে নিয়েছেন। এবং উনি মূলত যে বাস্তব অভিজ্ঞতা প্রসূত বা বাস্তব অভিজ্ঞতা থেকে এই যে নিষ্ক্রিয় প্রতিরোধের ধারণাটা ওনার মধ্যে জন্মগ্রহণ করেছিল বা জন্মলাভ করেছিল। দেখা গেছে উনি আয়ারল্যান্ডের, আমরা জানি আয়ারল্যান্ডের যে ব্রিটিশ শাসন ছিল, সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে তাদের যে জয়লাভ, সেই জয়লাভকে কেন্দ্র করে মূলত ঋষি অরবিন্দ সেটা থেকে উৎসাহিত বোধ করেছেন, সেটা থেকে উৎসাহ পেয়েছেন। আইরিশ জনগণ দেখা গেছে যে নিষ্ক্রিয় প্রতিরোধকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে ব্রিটিশদের বিরুদ্ধে সেই একটা আন্দোলন জারি করেছিল বা আন্দোলন করেছিল, এবং সেটার যেটা সফলতা, সেই সফলতা থেকে ঋষি অরবিন্দ ব্যাপকভাবে কী বলবো যে প্রভাবিত হন এবং সেটাকে ভারতবর্ষের ক্ষেত্রেও সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য বারবার প্রচেষ্টা চালান এবং প্রচেষ্টা করেন। অরবিন্দের নিষ্ক্রিয় আন্দোলনের প্রধান যে অস্ত্র ছিল সেটা ছিল বয়কট আন্দোলন বা বয়কট। সেই বয়কট আন্দোলনের বা বয়কটের যে মূল যে রীতিটা ছিল সেটা হচ্ছিল কি যে ব্রিটিশদের সাথে অসহযোগিতা করা এবং তাদের কিছু
দ্রব্য এবং ধারণাকে বর্জন করা। এবং এই প্রেক্ষাপট থেকে ঋষি অরবিন্দ বারবার বলেছেন যে ব্রিটিশদের দ্রব্য এবং ধারণাকে যদি আমরা বয়কট করি তাহলে ব্রিটিশরা অটোমেটিক্যালি খুব স্বাভাবিকভাবে তারা দুর্বল হয়ে যাবে, এবং সেই দুর্বল হয়ে যাওয়ার কারণেই মূলত সে বা দুর্বল হওয়ার পেছনে যে বিষয়টা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধের যে প্রধান অস্ত্র সেটা হচ্ছে বয়কট। এবং এই বয়কটের মাধ্যমে দুর্বল হওয়ার পরিপ্রেক্ষিতে মূলত যে আমাদের স্বাধীনতা আন্দোলন বা জাতীয় আন্দোলন সেটা আরও ত্বরান্বিত হবে বলে অরবিন্দ মত প্রকাশ করেছেন বা ওনার মতামত দিয়েছেন। তারপর আমরা যে বিষয়টা দেখি, যে দ্বিতীয়ত যদি আমরা বলি যে অরবিন্দ অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছিলেন, উনি বারবার বলার চেষ্টা করেছেন যে ভারতবর্ষে ব্রিটিশরা এসেছিল মূলত ব্যবসা বাণিজ্য এবং ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে নেওয়ার জন্য। যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ভারতবর্ষে ভারতবাসীকে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে তাদেরকে দুর্বল করার বা আমরা যদি বলি যে লুণ্ঠন করার কাজে যদি বাধা দেওয়া হয় বা সেটাতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে অটোমেটিক্যালি ব্রিটিশ শক্তি বা ব্রিটিশ সাম্রাজ্য এখানে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, তাদের ভিত নড়ে যাবে এবং স্বাভাবিকভাবে তারা ভারত ছেড়ে পালাবে। সুতরাং অর্থনৈতিক বয়কটকেও অরবিন্দ খুব বেশি বয়কটের উপর খুব বেশি জোর দিয়েছেন এবং বলে সর্বত্র ভারতবর্ষে সর্বত্রই অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছিলেন এবং এটাকে নিষ্ক্রিয় প্রতিরোধের একটা অন্যতম অস্ত্র হিসেবে উনি চিন্তা করেছেন, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তৃতীয়ত আমরা যে বিষয়টা দেখি যে উনি অর্থনৈতিক বয়কটের পাশাপাশি উনি ব্রিটিশ শাসিত বা ব্রিটিশ পরিচালিত যে স্কুল কলেজ যেগুলো ছিল তৎকালীন সময়ে সেগুলো বয়কট করারও ডাক দেন এবং বলেন যে এই ব্রিটিশ শাসিত বা ব্রিটিশ পরিচালিত যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর মূল উদ্দেশ্য ছিল কিছু কেরানি তৈরি করা, কেরানি পদ সৃষ্টি করা এবং ব্রিটিশ সরকারের কিছু সহযোগী দালাল তৈরি করা, এবং যে দালালদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশদের যে প্রশাসন বা শাসন ব্যবস্থা সেটাকে চালিয়ে নিতে সাহায্য করা। সুতরাং মূলত স্কুল এবং কলেজে প্রতিষ্ঠার পেছনে ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল কিছু কেরানি পদ তৈরি করা, কেরানি তৈরি করা যাতে তাদের প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা না হয় এবং পাশাপাশি কিছু সহযোগী দালাল তৈরি করা, দালাল গোষ্ঠীর তৈরি করা যারা ব্রিটিশ শাসনকে পরিচালনা করার জন্য ভারতবর্ষে ব্রিটিশদের সহযোগিতা করে বা ব্রিটিশদের সাহায্য করে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই পরিপ্রেক্ষিত থেকে অরবিন্দ কিন্তু ব্রিটিশ পরিচালিত স্কুল কলেজ কে বয়কট করার ডাক দেন এবং ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজকে শিক্ষক সমাজের উদ্দেশ্যে উনি বলেন যে যাতে এই ব্রিটিশ শাসিত পরিচালিত যে সমস্ত স্কুল কলেজগুলো আছে সেগুলোকে যাতে বয়কট করা হয়। এবং পাশাপাশি আরেকটা বিষয় দেখা যায় যে উনি ব্রিটিশ পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা সেটারও ঘোর বিরোধী ছিলেন এবং উনি স্বদেশী বা দেশীয়ভাবে সৃষ্ট যে সমস্ত স্কুল প্রতিষ্ঠান সেগুলো বা ভারতীয় সংস্কৃতি শিক্ষা ভারতীয় সংস্কৃতির উপর ভিত্তি করে গঠিত যে শিক্ষা ব্যবস্থা সেটার হয়ে সওয়াল করেন এবং সেটার ভিত্তিতে যাতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সেই ব্যাপারেও তিনি খুব বেশি আশাবাদী ছিলেন। এবং সেই কারণে 1905 সালে আমরা দেখতে পাই যে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে যুক্ত যে স্বদেশীয় বয়কট আন্দোলন সেই বয়কট আন্দোলনের ফলস্বরূপ উনি ভারতবর্ষে যে ন্যাশনাল কলেজ সৃষ্টি হয় যেটা স্বদেশী বা দেশীয়ভাবে ন্যাশনাল কলেজ বা জাতীয় মহাবিদ্যালয় সেটার অধ্যক্ষ পদ কিন্তু উনি গ্রহণ করেন। এবার আমরা দেখতে পাই নিষ্ক্রিয় প্রতিরোধের চতুর্থ ধাপ বা স্টেপ অনুযায়ী যে অরবিন্দ বলেছিলেন যে ব্রিটিশ পরিচালিত যে সমস্ত বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা সেটাকেও বয়কট করা প্রয়োজন। কেননা উনি বলেছেন যে ব্রিটিশ পরিচালিত বা ব্রিটিশদের যে বিচার ব্যবস্থা বিচার বিভাগ সেটা মূলত ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম করার পক্ষে ছিল এবং ব্রিটিশ শাসন যে পরিচালিত বা ব্রিটিশ শাসনের যে অস্তিত্ব সেটার আইনানুগ একটা ব্যবস্থা করে দিয়েছে এই বিচার বিভাগগুলো, এবং এই বিচার বিভাগের কারণে মূলত ভারতবর্ষে যে বিদেশি শাসন বা ব্রিটিশ শাসন সেটাকে মেনে চলার যে আইনানুগ একটা ব্যবস্থা ভারতবাসীরা যাতে সেই ব্রিটিশ শাসনকে মেনে নেয় সেটার আইনানুগ যে সিলমোহর বা আইনি যে ব্যবস্থাপনা সেটা মূলত বিচার বিভাগ করে দিয়েছে। এবং যে কারণে অরবিন্দ বারবার বলেছেন যে ব্রিটিশ পরিচালিত যে বিচার বিভাগগুলো আছে বিচার ব্যবস্থা আছে সেটাকে বয়কট করা এবং এটার এটার কি বলবো যে এটার পরিবর্তে উনি বলেছেন যে সালিশি ব্যবস্থার মাধ্যমে যাতে বিচার বিভাগীয় যে কাজকর্মগুলো আছে ভারতীয়দের সেগুলো যাতে সম্পন্ন করা হয় এবং বিদেশি বা ব্রিটিশ শাসিত যে বিচার ব্যবস্থা সেটাকে বয়কট বা বর্জন করা হয়। এখানে খুব মজার একটা বিষয় যেটা অরবিন্দ বলেছেন যে নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে যারা ভারতবাসী যে সমস্ত ভারতবাসী এতকাল যাবত কোনো না কোনোভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করে আসছেন তাদের প্রতি উনি অনুরোধ করে বা আহ্বান করেন যে তারা যাতে সেই সাহায্য ব্রিটিশ সরকারের প্রতি যে সাহায্য ব্রিটিশ শাসনের প্রতি যে সাহায্য সেই সাহায্য বা সহায়তা যাতে আর না করেন। এবং পাশাপাশি এটাও বলেছেন যারা এই
অনুরোধে বা আহ্বানে যারা রাজি হবেন না বা যারা সাহায্য বা সহযোগিতা করতেই থাকবেন বা করার পক্ষপাতী থাকবেন, তাদের জন্য বাকি যারা ভারতীয় জনগণ আছে, যা জনসাধারণ আছে, তারা যাতে তাদেরকে বয়কট করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বয়কটকে বা অসহযোগকে নিষ্ক্রিয় প্রতিরোধের একটা অন্যতম অস্ত্র হিসাবে উনি দেখেছেন। এটা এখানে লক্ষণীয় যে যারা দালালি করবে ব্রিটিশ শাসনের, তারা তাদেরকেও যাতে আপামর ভারতবাসী যাতে তাদেরকেও তাদের সাথে অসহযোগ করে, তাদেরকে বর্জন করে, তাদেরকে প্রত্যাহার করে। এখানে আরেকটা কথা বলা উচিত যে নিষ্ক্রিয় প্রতিরোধের যে একটা অন্যতম অস্ত্র হিসাবে বা নিষ্ক্রিয় প্রতিরোধের যে অন্যতম একটা পদ্ধতি হিসাবে খাজনা বন্ধ করার কথাও কিন্তু শ্রী অরবিন্দ ঘোষ বলেছিলেন ভারতবাসীকে। উনি বলেছিলেন যে খাজনা বন্ধ করে দেওয়া হোক, কেননা খাজনা বন্ধ করে দিলে যে ব্রিটিশদের যে কোষাগার সেটা সেটার যে পরিমাণ সেটা কমে যাবে, কোষাগারের যে অর্থের পরিমাণ সেটা কমে যাবে, এবং অর্থনৈতিকভাবে কিন্তু ব্রিটিশরা দুর্বল হয়ে পড়বে এবং ভারত থেকে পালানোর চেষ্টা করবে বা চলে যাওয়ার চেষ্টা করবে। যদিও এখানে একটা কথা বলা উচিত বা বলে রাখা উচিত, সেটা হচ্ছে খাজনা বন্ধের যে কৌশল সেটা নিয়ে উনি একটু সন্দিহান ছিলেন। কেননা উনি বলেছেন যে খাজনা বন্ধ করে দিলে সরাসরি ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাবে এবং এটা আইনের বিরুদ্ধে হয়ে যাবে, যেটা অরবিন্দ চাননি এবং যেটা সম্পর্কে উনি একটু সন্দিহান ছিলেন। যাই হোক, এটা আমরা বলতে পারি যে অরবিন্দের নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেসিস্টেন্সের যে ধারণা সেটা মূলত গণভিত্তি লাভ করেছিল, সকল অংশের সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেটা মানুষদের আকৃষ্ট করেছিল। এবং দেখা গেছে কি সর্ব অংশের মানুষের মধ্যে একটা জাতিত্ব বোধ জাগ্রত হয়েছিল, তিনি ভারতবাসীর মধ্যে দেশপ্রেম জাগাতে সক্ষম হয়েছিলেন এবং সেটার যে ফলাফল সেটা আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদী আন্দোলনে আরও বেশি করে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। এখানে বলে রাখা উচিত যে ভারত মাতার মুক্তির লক্ষ্যে বা ভারত মাতার মুক্তির জন্যে অরবিন্দ যে আন্দোলনের কথা বলেছেন, সেখানে বারবার এটা উল্লেখ করেছেন যে এটা কোনো বীরুর আন্দোলন নয়, দুর্বলের আন্দোলন নয়, এটা মূলত সাহসী শৌর্য বীর্যে যারা মহান তাদেরই আন্দোলন। এবং উনি তার ডক্ট্রিন অফ প্যাসিভ রেসিস্ট্যান্স গ্রন্থে এটা পরিষ্কারভাবে বা স্পষ্টতই বলে দিয়েছেন যে যারা এক বাক্যে বা এক ডাকে এই আন্দোলনে সামিল হবে, যারা কোনো কিছু বিচার বিবেচনা না করে যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, তারাই মূলত তখনই একমাত্র নিষ্ক্রিয় প্রতিরোধ বা এই আন্দোলনটা সফল হবে, অন্যথায় এই আন্দোলন মহান বা সুদৃঢ় হতে পারবে না বা পারে না। যাই হোক, আমরা এটা বলতে পারি অরবিন্দ নিষ্ক্রিয় প্রতিরোধ আলোচনা থেকে যে উনি ব্রিটিশদের বিরুদ্ধে একটা সংগ্রাম বা একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে আন্দোলনে ব্যাপক অংশের মানুষ সামিল হয়েছিল, যারা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়েছিল এবং যাদের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হয়েছিল। পরিশেষে আমি একটা কথা না বললেই নয় যে এখানে অনেক সময় এই বিষয়টা আলোচিত হয়ে থাকে যে গান্ধীজির যে অসহযোগ বা অহিংস নীতির সাথে অরবিন্দের যে নিষ্ক্রিয় প্রতিরোধ সেটার মিল বা অমিলটা কোথায়। আমরা জানি যে এটার মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা জানি গান্ধীজির যে অহিংস আন্দোলন সেটা সম্পূর্ণ বিশুদ্ধ অহিংস আন্দোলন, যেখানে হিংসার কোনো স্থান ছিল না। কিন্তু আমরা এটা বলতে পারি যে অরবিন্দের নিষ্ক্রিয় প্রতিরোধ মূলত পুরোপুরি নিষ্ক্রিয় ছিল না বা অহিংস ছিল না, সেটা সহিংস বা সহিংস আন্দোলনকে উজ্জীবিত করেছিল, উৎসাহিত করেছিল। সুতরাং স্বাভাবিকভাবে এই দুটো বা এই দুজনের যে দ্বারা পরিচালিত যে আন্দোলন বা আন্দোলন কর্ম আন্দোলন পদ্ধতি সেটার মধ্যে বিস্তর ফারাক ছিল এবং দুটোর মধ্যে যে ধারণাগত একটা পার্থক্য কিন্তু ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী সময় আরেকটা ভিডিওতে আমি বাকি অন্য বিষয় নিয়ে আলোচনা করব।